রয়েছি কাটোয়ার মল্লপড়া ঘাট ভাগীরথী নদীর ওপরে আমি নৌকা রয়েছি। আমি নৌকা বিহার করছি না, আমি ওপরে যাওয়ার চেষ্টা করবো ওপরে নদীয়া। আমার সঙ্গে যে ক্যামেরা করছে ভাই ক্যামেরাম্যান নয়, তিনি একজন যাত্রী, তিনি আমাকে সহযোগিতা করছেন। আমি ওনাকে বলবো একটু ছবিটা দেখানোর জন্য যে একটা নৌকায় যেমন গাড়ি রয়েছে তেমনি মানুষ রয়েছে। আপনি তো কাছে চলে আসুন এবং আপনি একটু দেখানোর চেষ্টা করুন। যারা মানুষ তারা প্রতিদিন যাতায়াত করে, এই অনেকটা জীবনের ঝুঁকি নিয়েও বটে, এটা ভরা বর্ষায় যে প্রেরণা খুব চাপের বিষয়। আমার এখানে মাঝি ভাই রয়েছেন, কত বছর ধরে কাজ করছেন? কত বছর ধরে? তিন বছর কাজ করছেন। সারাদিনে কত ইনকাম হয় আমাদের? আমরা সঞ্জয়ের সঙ্গে কথা বলছিলাম, তো আমি ভাইটাকে বলবো যে ভাই একটু দেখানোর জন্য, কারণ আমরা সুদৃশ্য এই ছবি এবং ভিডিও যেটা বাংলার দর্শককে আমরা দেখানোর চেষ্টা করছি তার কোয়ারির মাধ্যমে, একদম আস্ত গাড়ি মানুষ গবাদি পশু খড় সব মোটামুটি যাওয়া আসা করে, কারণ এটাই হচ্ছে রুজিরুটির একটা মেন লাইন বলা যেতে পারে। কারণ যেহেতু ট্রেন বন্ধ আছে, সারা দেশের ট্রেন বন্ধ। আমি একটু বলো ভাই, একটু তুমি ঘুরে এসে এদিকে আসতে আমার দিকে, কারণ হচ্ছে যে আমরা একটা কথা বারবার বলি যে গঙ্গাসাগর সপ্তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার, কিন্তু এই ভাগীরথী সেই তার সঙ্গম হয়েছে। আমি দেখানোর জন্য বলবো যে দূরে যত দূরে চোখ যাচ্ছে এটা এদিকে ব্যান্ডেল, তারপরে কলকাতা। আমার উল্টো দিকে ছবিটা যদি দেখাতে বলি, এটা হচ্ছে তোমার মুর্শিদাবাদ ফারাক্কা। তো সেই নৌকা বিহারে আমি রয়েছি। এখানে একটা সময় রাজনৈতিকভাবে উত্তপ্ত হয়েছিল এবং যখন খাগড়াগড় কাণ্ডের সময় এই ঘাট নিয়ে প্রশ্ন উঠেছিল, আমি সে বিষয়ে যাব না। কিন্তু এই মুহূর্তে ট্রেন লাইন বন্ধ আছে, ফলে স্বাভাবিকভাবে আমি একটু বসে বলার চেষ্টা করি। কারণ হচ্ছে একটু তুমি যদি বসো, কারণ হচ্ছে যেহেতু ট্রেন কার্যত বন্ধ, মানুষের যাতায়াতে একটা বড় সমস্যা, যেহেতু কোনো বড় ব্রিজ এই মুহূর্তে নেই, একমাত্র পানলায় রয়েছে শান্তিপুর যাওয়ার জন্য, ফলে এখানেই মানুষকে জীবন প্রতিদিন পার করতে হয়। ভাড়া খুবই কম। কিন্তু প্রশ্ন হচ্ছে যে গতকাল বৈঠক হয়েছে, বৈঠক চলছে, মুম্বাই একপ্রস্থ ট্রেন চালানোর কথাবার্তা বলা হয়েছে, কোভিড পরিস্থিতির কথা মাত্রে। এখন রাজ্য সরকারের সঙ্গে রেলে যে বৈঠক হয়েছে, বৈঠকের পরে কী সমাধান করতে পারে সেটা দেখার বিষয়, কারণ ট্রেনের সংখ্যা বাড়লে কোভিড বাড়বে কিনা সেটা পরের প্রশ্ন। এখানেও কোভিডের পরিস্থিতি আছে কিনা সেটা পরের প্রশ্ন, কারণ অনেকেরই মাস্ক নেই এখানে। কোভিড-19 পরিস্থিতি যেমন সারা দেশ জুড়ে চলছে, কারণ এক তো মানুষের জীবন জীবিকার বড় প্রশ্ন, তার উপরে মাস্ক এক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে রয়েছে। আমি একটু দেখানোর জন্য বলবো যে এই যে ঘাট দেখছেন, এটা আমরা এই মুহূর্তে নদীয়ার চলে, সেই ঘাটটার নাম কি? নদীয়ার ঘাটটা বিস্তীর্ণ অংশ, তো মিনিট পাঁচেক লাগলো যে যাতায়াতটা করতে, কিন্তু ভরা বর্ষায় সেটা অত্যন্ত উদ্বেগজনক বিশেষ করে। তো যাই হোক, আমরা যেটা বলছিলাম, আমরা সেদিন যেমন দামোদর ব্যারেজের লক গেট ভাঙার যখন দৃশ্য যখন আমরা দেখেছিলাম, এবং সরকারের গাফিলতি এবং কেন্দ্র সরকার গাফিলতির কথা বারবার বলেছি, এখন অবধি লক গেটের কাজ কিন্তু সম্পন্ন হয়নি। দুর্গাপুরে মানুষ জলকষ্ট রয়েছে। আর আমি এই মুহূর্তে রয়েছি কাটোয়া চৈতন্য প্রভাবিত এলাকা, কারণ প্রভু মহাদেব প্রভু শ্রী চৈতন্য যখন নবদ্বীপ ধাম থেকে যখন বেরিয়েছিলেন, তিনি এই চৈতন্য তিনি মহাপ্রভু তিনি কাটোয়ার পথ দিয়ে তিনি গেছিলেন, অতীতে আছে, পুরাণে আছে। এবং আমরা আসার সময় মহাপ্রভুর সেই দৃশ্য আমরা ছবি এবং মর্মমূর্তি আমরা দেখলাম। যাই হোক, আমরা ঘাটে এসে পৌঁছে গেছি এবং ঘাটের এখন এটা দড়ি দিয়ে বাঁধা হবে। আমরা একজন যাত্রীকে পেয়েছি, তার কাছ থেকে কিছু কথা শোনার চেষ্টা করবো। হ্যাঁ, এখানকার ইতিহাসে বলুন তো। ইতিহাসটা হচ্ছে কি, এখানে জহল ইয়েতে মহাত্মা গান্ধী এসেছিলেন বল্লভপাড়াতে। আচ্ছা, তারপরেও খাদ্য সংকটের সময় ভারতবর্ষের দুজন লোক মারা পড়েছিল হেলিকপ্টার থেকে খাবার পড়াতে। মানবিক ছিলেন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু, সেই সময় উনি এসেছিলেন ছুটে। আজকে যে কোভিডে কত লোক মরছে, ওই মোদিবাবুর কোনো ইয়ে নেই, কোনো রেসপন্স নেই। তারপরে আমাদের কুসংস্কারচ্ছন্ন যে অবস্থা হয়ে আছে, উনি সেটাতে কোনো অগ্রগতি করছেন না। ইকোনমিক্সের যে সবচেয়ে বড় ক্ষতি করছি আমরা, মুঠো মুঠো টাকা গুনাম করার নাম করে নদী গঙ্গায় ফেলে দিই, বাজেটভুক্ত টাকা, সেই টাকাটা আমরা ফেলে দিই কষ্ট অর্জিত, সেই টাকাটার কোনো হিসেব মোদীবাবু কিছুই করছেন না ওর ব্যাপারে। সেই জিনিসটা, সেই জগৎটা দয়া করে উনি যেন না ঘুমিয়ে বদমাইশিটা বাদ দেন, উনি মাথা থেকে সমস্ত শয়তানি বুদ্ধিগুলো বাদ দিয়ে মানবিক হন যদি,
তাহলে উনি সেই মুখটাতে ভালোভাবে উঠে আপনার নাম আমার নাম রথীন্দ্রনাথ শাহ ফিজিও। আপনি বাড়ি কোথায়? কাটোয়াতে। ওকে, তো যতটুকু পারলাম আমরা আপনাদের দেখানোর চেষ্টা করলাম এবং আপনারা সবাই ভালো থাকবেন, সঙ্গে সুস্থ থাকবেন। আমি বলো যে ভাই একটু ক্যামেরা দিকে দেখানো যায়, সেটা হচ্ছে সবাই, কারণ হচ্ছে প্রত্যেকের জীবন জীবিকার প্রশ্ন, তাই সঙ্গে থাকুন, দেখতে থাকুন। www.thequarry.com